সান বাংলা চমৎকার পুজোর মুখে পুরস্কার কন্টেস্ট। সান বাংলায় সারা মাস জুড়ে পুরস্কারের বৃষ্টি। 3000 জন দর্শক জিততে পারেন 1 কোটি টাকার বেশি মূল্যের পুরস্কার। 6 সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30 থেকে রাত 9টায় সান বাংলা দেখুন। তাহলে প্রথম সপ্তাহে 14 লাখ টাকা ক্যাশ জেতার সুযোগ, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে প্রতিদিন 100টি সোনার কয়েন, আর চতুর্থ সপ্তাহে প্রতিদিন 100টি হিরের আংটি জেতার সুযোগ। ঢাকে কাছে পড়ছে 6 সেপ্টেম্বর থেকে সান বাংলা চমৎকার পুজোর মুখে পুরস্কার কন্টেস্ট। টেলিভিশনে এপিসোড শেষ হওয়ার পরই দেখুন আপনার প্রিয় সিরিয়ালের পুরো এপিসোড সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র সান নেক্সটে। স্বীকার করতে তো ভয় কিসের, আমিও দেখি সত্যিগুলোর সামনে আপনার দাঁড়ানোর সাহস আছে কিনা, তাহলেই তো বুঝবো কাজকর্ম অল্প স্বল্প পারিতং নাকি শুধু মুখেই মারিতং। হ্যাঁ আমি আমি এই সব কিছু করেছি। বল বলো, তুমি আমাকে বলো যে আমি আর কি কি করেছি, আমিও তো একটুখানি শুনি, আমিও তো একটুখানি জানি যে আমি কি কি করেছি, কারণ আমি তো নিজেই জানতাম না যে আমি কি করেছি। তুমি বলো, তোমার যেমন ইচ্ছে হয় যা ইচ্ছে হয় তুমি আমাকে বলো, আমি সমস্ত কিছু মেনে নেব। আর তুমিও তো সেটাই চাও যে সব দোষগুলো আমার ঘাড়ে চাপিয়ে দিতে। শোনো, তারা আমার মেয়ে, আমি ওকে ভালোবাসি, আমি সব সময় ওর ভালোটাই চাই, আর সেখানে দাঁড়িয়ে এই একটা কাজও কি আমার পক্ষে করা সম্ভব? তুমি জামাইবাবুর কথায় নাচছো, তুমি কি চাইছো বলো তো? তুমি কি চাইছো যে তুমি আমাকে যা বলবে আমি সব কিছু মেনে নেব, সব দোষ আমি আমার ঘাড়ে নিয়ে নেব? হ্যাঁ মানছি, আমি মানছি যে জামাইবাবুর উপরে আমার অনেক রাগ ছিল, কিন্তু সব রাগ আমি আমার মন থেকে মুছে ফেলেছি। যেদিন আমি এই বাড়িতে পা রেখেছি সেদিন এই পরিবারের প্রত্যেকের উপর আমার যা রাগ ছিল সব কমে গেছে। দেখো, আমি খুব ভালো করেই জানি যে এই সব কথাগুলো জামাইবাবুর কথা, জামাইবাবু হয়তো আমাকে নিজের মুখে বলতে পারছে না, তাই তোমাকে দিয়ে বলাচ্ছেন। তুমি বরং জামাইবাবুকে বলো যে উনি যাতে এই সব কথাগুলো আমাকে ডেকে আমার সামনাসামনি বলেন। অবশ্যই বলবো। আচ্ছা, আপনি সেদিন মন্দিরে যাবেন বলে কোথায় গেছিলেন বলুন তো? তুমি কিভাবে এত নিশ্চিত হয়ে বলছো বলো তো যে আমি মন্দিরে যাইনি? কি দেখেছো তুমি, কি দেখেছো? না, নিশ্চয়ই তুমি কিছু দেখেছো, তাই এবার তুমি বলো যে আমি মন্দিরে না গিয়ে কোথায় গিয়েছিলাম। সেটা আমাকে জানতে দেবেন না বলেই তো সেদিন আমাকে এত চক্কর খাওয়ালেন। এই শোনো, এক কথায় উত্তর চেয়েছি, সেটা দাও। আমাকে তোমার কথার চক্করে ফাঁসাবার চেষ্টা করো না। হ্যাঁ, তুমি যতই চেষ্টা করো না কেন আমাকে আমার মেয়ের থেকে দূরে সরিয়ে দিতে, তুমি পারবে না। তুমি যতবার চেষ্টা করবে আমাদেরকে দূরে সরানোর, ঠিক ততবারই আমার মেয়ে আমার মনের আরো কাছে চলে আসবে। শোনো, আমার মেয়ের জন্য না আমি আমার জীবনটাও দিতে রাজি, কিন্তু ওকে বিপদের মুখে ফেলে রেখে আমি কোথাও চলে যাব না। কিন্তু এই যে তারার কথায় আপনি বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলেন, তাহলে কেন গেলেন না? তারার জন্য, তারার ভালোবাসা আমাকে এই বাড়ি ছেড়ে কোথাও যেতে দিল না তাই। শোনো, একটা মায়ের ভালোবাসা মনের ঠিক কোন জায়গায় গিয়ে ছাপ ফেলে সেটা তুমি যতই চেষ্টা করো না কেন তুমি বুঝতে পারবে না। তাছাড়া এই বাড়ির গিন্নি আমাকে আসার পর থেকে আমার হাত ধরে এই বাড়িতে নিয়ে এসেছে, সেই আমাকে এ বাড়ি থেকে যেতে দেয়নি, আর আমি এই দুজনের ভালোবাসাকে ফেলে কোথায় যাব বলতে পারো? আপনাকে যা ভেবেছিলাম তার থেকে আপনি আরো 3 স্টেপ উপরে। আপনি শুধু ডেঞ্জারাস নন, ইউ আর আ কিলার। প্রমাণ ছাড়া একটা কথাও বলবে না। তোমার মতলবটা কি বলো তো? তুমি তো শুধুমাত্র জামাইবাবুর সিকিউরিটি হয়ে এ বাড়িতে পড়ে থাকতে আসনি, সেদিনকে তোমার মাকে না
আমার অনেক বেশি প্রশ্ন করা উচিত ছিল। শুধু তারার জন্য সেদিন তুমি বেঁচে গেলে। ঠিক আছে, চোরের সাত দিন আর গৃহস্থের একদিন। হুম, সেটাই। তবে কে চোর আর কে গৃহস্থ সেটা আর কিছুদিনের মধ্যে আমি প্রমাণ করব। আমার নামে বিনা কারণে যদি প্রমাণ ছাড়া কোনো দিন তুমি আমাকে আর দোষ দেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি বলে দিলাম, সেদিন তুমি আমার আসল রূপটা দেখতে পাবে। সাবধান। তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। আমি খুব ভালো করে জানি যে আমার আর তোমার মধ্যে এখন যে কথাবার্তাগুলো হলো, আশেপাশে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে তারা সব কথা শুনছে। কাবেরীকে হাতে নাতে ধরা অত সহজ নয় সমুদ্রবাবু। আমাকে ডোবানোর জন্য তোমাকে আরো অনেক গভীর হতে হবে। হয়ে গেছে, আপনার যা যা দেখানোর ছিল দেখানো হয়ে গেছে? কিছুই তো দেখাতে পারলাম না তারা, যেটা দেখাতে চেয়েছিলাম সেটা তো আমি আর দেখতেও চাই না। আমি এতদিনে মাসিমণিকে যা চিনেছি যতটা চিনেছি সেটাই ঠিক, আর আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনি মাসিমণির সরলতার সুযোগ নিয়ে ওনাকে আর ডিস্টার্ব করবেন না, প্লিজ। এখনই সান নেক্সট অ্যাপ ডাউনলোড করে আপনাদের প্রিয় সিরিয়াল নয়নতারার সম্পূর্ণ এপিসোড দেখুন একেবারে ফ্রিতে, যেখানে খুশি যখন খুশি।